সেভাবে আবেদন করছি। আমাদের গর্বের দন অস্থল সাহায্য ইউনিয়নের মা ও বলছেন নেতা আমরা দুঃখে দুঃখে সর্ব সময় তাকে সাথে পাই সর্বসময় আমাদের সম্মানিত উপস্থিতি সংগঠন সম্পর্কে আসলে বলার তেমন কিছু নাই। আমরা প্রায় 14 বছর সার্বিকভাবে সম্মানিত উপস্থিতি ভারতীয় সামাজিক সংঘ আসাম ভারতীয় সামাজিক সংঘ পাঠাগারের উদ্যোগে আমাদের আলোকিত সামাজিক সংঘ আসাম সভাপতি এবং আলোকিত সামাজিক সংঘ এক পাঠাগারে সহ সভাপতি জনাব মাসুদুর রহমান স্যারকে সংক্ষিপ্ত ভাবে পাঠাগার সম্পর্কে এবং ভাষা সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের আমাদেরকে 14 বছর যাবৎ সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় সর্বান্তিক সহযোগিতা করে আসছেন। এরপর আমাদের এই আলোকিত সমাজের সঙ্গে বারবার যাকে ডাকিলে পাই তিনি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সাহেদুল ইলিয়াস সংঘের সম্মানিত সভাপতি আরিফ ভাই তিনি আমাদেরকে সর্বাঙ্গীনভাবে সহায়তা করে আসছেন। এছাড়া আমাদের এলাকার যারা মুরব্বিয়ান আছেন তারাও আমাদের সহায়তা করে আসছেন। তো আমি সর্বশেষ এই এলাকার যারা আছে ধনাঢ্য শ্রেণী মানুষ যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তাদের কাছে একটা বিনীত অনুরোধ করবো আর কি, আমাদের একটু জায়গা দেওয়ার জন্য আপনারা একটু সহায়তা করবেন যাতে আমরা এই লাভটাকে একটা স্থায়ী কাঠামোতে রূপদান করতে পারি, সেই আশা প্রত্যাশা আপনাদের সবার কাছে করছি। আপনারা দয়া করে আমাদের কিছু জায়গা দেওয়ার ব্যবস্থা করে দেবেন, এটাই আপনাদের কাছে বড় জোর আমাদের মানে আবেদন। আর আমরা যদি আমরা যেন প্রতি বছরই এই নানা বিগতের আমাদের সবার প্রিয় আমাদের খুবই কাছের মানুষ এবং আলোকিত সামাজিক সংঘের পাঠাগারের সম্মানিত সভাপতি যার সার্বিক তত্ত্বাবধানে আমরা চলতেছি জনাব সফুল্লাহ কারাস্তান,
আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এবং উনি ব্যস্ত আছেন বলে আমরা সংবাদ পাই জনাব উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাটিও মানুষের নেতা তার পরিচয় বলার অপেক্ষা রাখে না বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত আছেন বারবার নির্বাচিত এই সাহেদল মানুষের গণ মানুষের নেতা সাহেদল ইউনিয়নের সকলের প্রিয় নেতা পাল্লা শাহ মাহবুব চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের খুবই অত্যন্ত প্রিয় মানুষ যাকে যখন যেভাবে আহ্বান করি তার সাক্ষাতের মাধ্যমে এবং খুনের মাধ্যমে যখনই বলি যখন তিনি আমাদেরকে আমাদের ডাকে সারা দেন বাংলাদেশ আওয়ামী লীগ সাহেদল ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব আরিফুজ্জামান আরিফ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন আমাদের এখানে সবারই প্রায় মুরব্বী আমার সম্মানিত মামা জনাব আব্দুল্লাহ সাহেবকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার জন্য বিশেষভাবে আমাদের করছি আজকে আমি হয়তো এলাকায় থাকি না আজকে হঠাৎ করে আসছি দেখলাম আমি সমন অচলতা চোদ্দ বছর যাব ভালোভাবে সরকার থেকে কেমন সব দেখাশোনা করতেছে এলাকা যারা আছেন সবাই সমস্যা করতেছে তবে টাকা টাকা নেওয়া আমার আছে কাছে থাকলেও মনটা দিতে বলতে পারতেছি না এটা কিন্তু বন্ধ করে ভালো লাগছে আর আরেকটা জিনিস ধন্যবাদ আমার সম্মানিত মামাকে এ পর্যায়ে বর্তমান আমরা যে জায়গায় ঘরটা করে আছি তার অবদান অস্বীকার করলে যিনি এত বড় একটা মহৎ কাজ করছেন আমাদের আলোকিত সমাজের সঙ্গে সবসময় যিনি খবর রাখেন অফিস খোলা হলেই দৌড়ে আসেন আমাদের সাথে একটু কথা বলেন সবসময় সার্বিকভাবে সব জায়গায় সহযোগিতা করেন এবং এই জমির মালিক এবং তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন এ পর্যায়ে আমি তাকে অসংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার জন্য বিশেষভাবে নিবেদন করছি জনাব মিস্তু মোস্তাফিজুর রহমান মিতু ভাইকে বিসমিল্লাহ রহমান রহিম আলোকিত সামাজিক সংঘ এবং পাঠাগারী উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি কৃষি অতিথিবৃন্দ এবং এলাকার মুরব্বিয়ান আসসালামু আলাইকুম আমি আসলে যারা আজকে চোদ্দ বছর ধরে এই সামগ্রী বিতরণ করতেছে আমি আশা করি তারা আরও উন্নত করবে আরও সামনে আরও দেবে এবং এই জায়গা সম্পর্কে আমার কাছে তারা এসেছিল আমি বলেছিলাম যে তোমরা দশ বছর জন্য নাও আমি তোমাদের সাথে আছি আরও থাকবো ইনশাল্লাহ এই জায়গা নিয়ে কোনোদিন এই জায়গার জন্য এখানে কোনোদিন পাঠাগার বলতে হবে না আমি বলতে পারি ইনশাল্লাহ যাই হোক আমি তার সামনে সার্বিক কামনা করি আমি আসসালামু আলাইকুম সম্মানিত করছি ধন্যবাদ আমাদের প্রাণের বড় ভাই জনাব মোস্তাফিজুর রহমান মিতু ভাইকে সম্মানিত উপস্থিতি আজকে ঈদ সামগ্রী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় বড় ভাই সবসময় যাকে কাছে পাই বড় ভাই মানে সবসময় যাকে কাছে পাই যখনই ডাকি যখনই ফোন করি উনি আমাদের তাকে সারা দেন এবং যে কোনো সমস্যা বা যে কোনো বিষয়ে আমাদেরকে সুন্দর এবং সার্বিকভাবে সহযোগিতা করেন জনাব আরিফুজ্জামান আরিফ ভাইকে
সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার জন্য বিশেষ ভাবে আবেদন করছি। বিসমিল্লাহ বিদের কিবলা গেলে কি হইছে এটা? আলোকিত সামাজিক সংঘ এবং পাটাকারীর উদ্যোগে প্রতি বছরের ন্যায় আবারও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিপুলের সম্মানিত সভাপতি বাংলাদেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সম্মানিত গণিতের শিক্ষক যুগান্তর অনুষ্ঠানে সম্মানিত সভাপতি দানবীর জনাব শফিউল্লাহ কারার আমার বন্ধুবর আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। এই শাহদলের মাটি মানুষের নেতা জননেতা আমাদের সবার প্রিয় নেতা জনাব আলহাজ শাহ মাহমুদ হক চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন। আমাদের বর্ষিয়ান মুরব্বী আব্দুল হাই ভাই উপস্থিত আছেন। বিশিষ্ট দলিল লেখক জনাব সেকান্দর হাবিবুল্লাহ কারান সেকান্দর মামা উপস্থিত আছেন। আলাউদ্দিন মুন্সি ভাই উপস্থিত আছেন। অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং এই প্রতিষ্ঠানটিকে যিনি আশ্রয় দিয়েছেন প্রতিষ্ঠানটি যিনি চোখে পড়ার মতো অবস্থানে অবস্থানের সুযোগ করে দিয়েছেন আমাদের বড় ভাই মোস্তাফিজুর রহমান মিতু ভাই, উনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন। এই প্রতিষ্ঠানের কর্মকর্তা যারা আছেন তারা আমাদের বিশেষ করে আমাদের প্রধান আকর্ষণ জানা বাংলা শাহ মাহমুদ হক চেয়ারম্যান সাহেবকে উদ্দেশ্য করে ওনারা বলেছেন যে ওনারা টাকার বিনিময়ে অল্প একটু স্থায়ী ঠিকানা করছেন, উনি যাতে সেটার ব্যবস্থা করে দেন। এখানে যারা আছেন এখানে বেশিরভাগ এই সংগঠনের বেশিরভাগ সদস্যই এখানের এই এলাকারই কৃতি সন্তান, তারা বিভিন্ন কর্মক্ষেত্রে সারা বছর ব্যস্ত থাকে এবং একটা সময় এই এলাকার মানুষের সঙ্গে থেকে পাশে দাঁড়ান, তারা যাতে আরও সম্পৃক্তভাবে আরও শক্তিশালীভাবে আরও ঝুঁকি পড়াবার মতোভাবে এই এলাকার মানুষের পাশে সুখে তাকে দাঁড়াতে পারে সেজন্য একটু সুযোগ করে দেওয়া এই এলাকার মানুষের প্রত্যেকের দায়িত্ব। যারা এই সংগঠনের যারা সদস্য আছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তারা অত্যন্ত উদ্যমী এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং তারা মনের দিক দিয়ে অনেক ত্যাগী, তারা মানুষের জন্য কিছু করতে চায়। তাদেরকে সেই সুযোগটা করে দেওয়া এলাকার নেতৃস্থানীয় যারা আছেন যারা মুরব্বীরা আছেন সবার দায়িত্ব। তাই এলাকার সবার কাছে আমার অনুরোধ, আমারও যদি কোনো ব্যক্তিগতভাবে প্রয়োজন হয় আমিও সহযোগিতা করব। মিতু ভাই আপনাকেও অনুরোধ করব, আব্দুল ভাই ভাই আছেন আপনাকেও অনুরোধ করব যে আপনারা এখানে যারা এই সংগঠনটি করেছে তাদেরকে একটা স্থায়ী একটা ঠিকানা করে দেন এবং উপযুক্ত মূল্য আপনারা নির্ধারণ করে আপনাদের দায়িত্বে সে ব্যবস্থাটা করবেন। সে আশা রেখে এই সংগঠনের উত্তরোত্তর সম্পৃক্তি কামনা করে এবং এই সংগঠন যে আমাদেরকে যে একটু কথা বলার সুযোগ করে দেয় সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বড় ভাই বাংলাদেশ আওয়ামী লীগ শাহেদুল ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব আরিফুজ্জামান ভাইকে। আসলে আমাদের মাঝে অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছেন, হাইবুল্লাহ সেকান্দর কাকা, আলোচি ভাইজান, পলাশ ভাই, আব্দুরব সর্ষা, আরও এলাকার মুরব্বীরা আছেন, সবাইকে আসলে কথা বলার সময় দেওয়ার প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও এই প্রখর রৌদ্রের মধ্যে গরমের মধ্যে অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করার লক্ষ্যে আপনাদেরকে সুযোগ দিতে পারছি না, এই জন্য দুঃখিত। এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কথা বলবেন আরোপিত সামাজিক সম্মান পাঠাগারের সম্মানিত সভাপতি, যার প্রচেষ্টা এবং যার সহযোগিতা যার পরামর্শ আমাদের হাতে হাতে পাপা করে চলছে, আমরা যার নিজেদের বল পাই শক্তি পাই যার সহযোগিতা যার কথায় আলোকিত সামাজিক সম্মান পাঠাগারের সম্মানিত সভাপতি জনাব শফিউল্লাহ কারান স্যারকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য বিশেষভাবে আবেদন করছি। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের হচ্ছে এই সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা বৃন্দ, শাহদল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, আমি খুব শর্টকাটে বলছি, অন্যান্য মোরব্বী যারা আছেন এবং আমাদের এই সংগঠনের সকল সদস্য বৃন্দ, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। যারা এই এখানে উপস্থিত আছেন, আসলে আমরা যে বক্তব্য দিচ্ছি আমাদের বক্তব্য কে শুনছে আমি জানি না, যারা শোনার কথা তারা কিন্তু কেউ শুনছে না বা শুনেও কোনো কাজ হচ্ছে না। তো আমাদের বারবার একটা কথা উঠে আসছে, সেটা হচ্ছে আমাদের একটু জায়গা জমি দরকার, যাতে আমরা একটা স্থায়ীভাবে আমাদের একটা প্রতিষ্ঠান করে তুলতে পারি, এর চেয়ে ভালোভাবে আমরা করতে পারি। সংগঠনের সদস্য ছাড়াও অন্যান্য যারা এলাকার লোকজন আছেন তারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা আরো গরিব দুঃখী মানুষের মাঝে আরো আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারবো। প্রতি বছরের ন্যায় আমরা এই বছর যে খাদ্য সামগ্রী দিয়েছি আসলে চাহিদার তুলনায় অনেক অপ্রতুল্য, তার চেয়ে বেশি পরিমাণ আমরা দিতে পারতাম, কিন্তু আমাদের সীমাবদ্ধতার মধ্যে সেটা আমরা পারছি না। ভবিষ্যতে আমরা এর চেয়ে আরো ভালোভাবে দেওয়ার জন্য চেষ্টা করব। সবার মঙ্গল কামনা করে আমি আমার সম্পর্ক সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সুন্দর করে দেবে তো সম্মানিত উপস্থিতি, আলোকিত সামাজিক সংঘ আশা আলোকিত সামাজিক সংঘ পাঠাগারের উদ্যোগে ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আসলে কষ্ট আপনাদের কাছে বলি, এই যে আমরা এই যে এক ধারে বসে আছি, আমাদের সম্মুখে রাস্তার ওই পারে লোক বসে আছে, এটা আসলে অনেক দুঃখ মানে অনেক কষ্ট, আমরা আমাদের সম্মুখে লোকগুলি নিয়ে কথা বলতে পারতেছি রাস্তা সামনে রাস্তা কোন সময় কি ঘটে যায় মনের ভিতরে একটা ভয় সবসময় আতঙ্ক কাজ করে, যদি এটা করি যদি যদি এটা করি, কিন্তু আজকে যদি আমাদের প্রতিষ্ঠানকে জায়গা থাকতো আমরা জায়গার সামনে সম্মুখে একটা মাঠ করে মাঠের সামনে সবাইকে জড়ো করে ফ্যান দিয়ে যত প্রকারের আয়োজন লাগে সেটা করতাম, মনে করেন যে যে এক ঘন্টা দুই ঘন্টার আয়োজন, তারপরে আমি একটা জেনারেটরের ব্যবস্থা করি এই ঘরের মধ্যে, এই দুই ঘন্টা আড়াই ঘন্টার একটা আমাদের কার্যক্রম, তারপরে আমরা জেনারেটরের ব্যবস্থা করছি, বিদ্যুৎ যেহেতু থাকে না, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা চেষ্টা করবো আপনাদের সম্মান রাখার জন্য, সর্বোপরি আপনাদেরকে আসার পরে বসার পর তো স্থান দেওয়ার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ, আমাদের এরকম সদস্যরা সবাই এরকম আন্তরিকভাবে সবাই এরকম চেষ্টা করবে যে আপনাদের সম্মান যাতে তাকে সম্মানের সাথে থাকতে পারে সম্মানের সাথে করতে পারেন দুটা কথা বলতে পারেন এটার ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করবো। এই জন্য আপনাদেরকে সবাইকে আমাদের বিনীতভাবে অনুরোধ করবো যে আমাদেরকে একটা জায়গার ব্যবস্থা করে দেন। আমি আমার প্রধান উপদেষ্টা আমাদের আলোকিত সামাজিক সংঘ এবং আলোকিত সামাজিক সংঘ আসাতে পাঠাগারের প্রধান উপদেষ্টা জনাব শাহ আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কাছে আমরা বিনীতভাবে আবেদন রাখবো এবং অনুরোধ করবো এবং আমরা দাবি জানাবো জোর দাবি, উনি যেন সেটাকে একটা জায়গার ব্যবস্থা করার জন্য যে কোনো মূল্যে উনি যেন এটাকে আমাদেরকে করে দেন, এই জন্য আমরা তার কাছে ওনার কাছে আমরা এটা জোর দাবি জানাবো। আমাদের সর্বশেষ একটা আগতি এবং বিনোদ আমাদের আবেদন সেটা যেন আমাদের নিজস্ব একটা জায়গা হয়, জায়গার জন্য উনি সর্বোপরি ব্যবস্থা করে দেবেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা করবেন আলোকিত সামাজিক সংঘ অ্যান্ড পাঠাগার ও আসাসের প্রতিষ্ঠাকাল থেকে প্রধান উপ
উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এবং এই এলাকার মাটিও মানুষের নেতা বারবার নির্বাচিত চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগ হোসেনপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি দীর্ঘ সময় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন যার দায়িত্ব পালন করে কোনো ধরনের কোনো অভিযোগ ছিল না হোসেনপুর আওয়ামী লীগের সেই সফল সাধারণ সম্পাদক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আল্লাহ শাহ মাহবুব চেয়ারম্যান সাহেবকে আলোচনা করার জন্য বিশেষভাবে আবেদন করছি আলোচিত সামাজিক সংঘ এবং পাটাগ্রাম আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার দেয়ার সদন আমাদের এলাকার গর্ব আমাদের এলাকার কৃষি সন্তান ঢাকা গভর্নমেন্ট সেক্রেটারি শিক্ষক উপস্থিত কুড়িমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম সভা অনুষ্ঠিত হয়ে আজকে হাটিয়াটি পাড়ে এই পর্যন্ত এগিয়ে আসছে এই সমিতিটি যে যে কাজ করছে সেটার জন্য কল্যাণমূলক কাজ করে আসছে কষ্টদের সেবা করে আসছে এই পাঠাগার রেজিস্ট্রার হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে গেছে সরকারি অনুদান আসতে আসবে আজকে এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সৌভাগ্য দুইজনেই দাতা তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব এই জমিটি আপনারা যেভাবেই হোক এই সমিতিকে আপনারা দান করে যাবেন এবং এই সমিতি আপনাদেরকে কিছুই দিতে পারবে না মানুষ মরে গেলে মৃত্যুর পরে কিছু কথা থাকে যেমন উদাহরণস্বরূপ আজকে ঠাড়াঘাটা বাজারে ঈদগার মাঠ আসলে ভাগ্যই আপনাদের দাতা সেই মাঠটিও আপনারা দিয়েছেন কুড়িমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মাঠটিও আপনারা দিয়েছেন এই যে আপনারা মাঠ কোর্ট যখনই ঘুরে আসবে তখনই মনে পড়বে আকবর হোসেন সাহেবের কথা ইমাম সাহেবের কথা এবং তাদের ফ্যামিলির কথা সকলের কথা এই বক্তব্যের মধ্যে আসবে এবং এটা কোনোদিন মুছে যাবে না মুছে যাবার এই স্কুলটির কথা একই অবস্থা তার টাকা এই যে আমাদের সংগঠন এই সংগঠন যতদিন দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত আপনাদের নাম স্মরণ করে দেখা যায় মানুষ কোটি কোটি টাকা কামিয়ে এই নাম স্মরণ করে অনেকেই মানুষ টাকা কিনে নেন আজকে আপনারা এই এলাকার মাঝে যদি এটা টাকা পয়সা
আর অনেকে টাকা ছিল না প্রত্যেক গানে রাস্তায় বসে আজকে কোটি 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 টাকার মালিক আল্লাহ কারে কখন দেখবেন আল্লাহ কাকে ভিক্ষুক বানায় কাকে গরিব বানায় এটাও খুব আজকে যারা মহিলারা বিকট যাব এখানে আপনার মালিক আছেন আপনার কষ্ট কালকে করেছি আপনারা ঈদ করবেন আপনারা এখান থেকে মালামাল নেবেন প্রতি বছরেই আপনারা মাল নেবেন প্রতি বছরেই তারা আপনাদেরকে মাল দেবেন সবচেয়ে বেশি সুখের কথা একটাই এই আলোকিত সমাজ সুখের যারা নেতৃবৃন্দ যারা সদস্য ছিলেন তারা মিলেমিশে কাজ করে আসবেন তাদের মধ্যে কোনো ধরনের পাকড়াও নাই যাতে কোনো ধরনের শয়তান এই সঙ্গে না ঢুকে রাজনায় বিদ্রোহ হবে টিকটিকি হয়ে যাতে না ঢুকে কারো কাছে আওলা না ভূমিকে সকলের সুস্বাস্থ্য সকলে মঙ্গল কামনা করছি এবং সব হিসাবে দীর্ঘায়ু কামনা করে আমি আমার প্রকৃত বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ মুবারক ধন্যবাদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে এ পর্যায়ে আমাদের বিতরণ কাজ খেলা শুরু হবে বিতরণ কাজ উদ্বোধন করবেন আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের এখানে বয়োজ্যেষ্ঠ সবার মুরব্বী জনাব আব্দুল্লাহ বাবা দুইজনে আজকের বিতরণ কার্যক্রম শুরু করবেন প্রথম উদ্বোধন করবেন বুড়িয়া বুড়ি মারা করে তুলো আমাদের আমাদের রাষ্ট্রীয় ভাই জনাব আরিফুজ্জামান আরিফ ভাইয়ের কাছ থেকে হ্যাঁ সুন্দর সে ওকে 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 ভিতরে হ্যাঁ ওকে ওকে ভালো করে 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 ভালো করে
ولكنك تجد انك 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 تجد
Silip, 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 silip.